হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, জানিয়ে দেব লেটেস্ট আপডেটটি কী রয়েছে। শনিবার, রবিবার, শুক্রবার কি বৃষ্টিপাত হতে পারে এর সঙ্গে আমরা দেখে নেব বর্তমান আপডেটটি। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। দেখুন, আপনাদের যেটা বলেছিলাম যে আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিটা স্থানীয় মেঘের মতো করে মাঝে মাঝে উঠবে এবং হয়তো এমনও হতে পারে যে একটি জেলাতে উঠলো, অন্য জেলায় গিয়ে বৃষ্টিপাত হলো, বা আপনি হয়তো মেঘলা আকাশ পেলেন, বৃষ্টিটা পেলেন না, আবার অনেকে হয়তো ঝড় বৃষ্টি টাইপেরও পেতে পারে। তো যেখানে বৃষ্টিটা হবে, জোরে মেঘ উঠে গেলে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে, সেরকমও বলেছিলাম। তো আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই কিন্তু সেইভাবে মেঘ উঠছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই বলবেন বা পেয়েছেন বলবেন বৃহস্পতিবার। তো খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখুন একটু এটাকে একটু আমরা আয়ারা করে দিই, তাহলে ভালো করে বোঝা যাবে। এখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, ঝাড়গ্রাম, হুগলি, এছাড়া বর্ধমান, এখানে কিন্তু দেখা যাচ্ছে, এছাড়া নদিয়া, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ যাচ্ছে, বুঝতেই পারছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ঢাকা বিভাগেও কোথাও কোথাও কিন্তু হচ্ছে। হয়তো কেউ কেউ বৃষ্টিপাত পাচ্ছেন না, হয়তো কিছুই পাচ্ছেন না, সেটা হতে পারে, কারণ এখন এই রকমের সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন মেঘগুলি কীভাবে বাড়ছে। তো দেখি আমরা, এই যেমন এই জায়গাতে কিন্তু অনেকটাই ঘন মেঘ দেখা যাচ্ছে। সুতরাং এই পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এগুলো একটু বেড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এই খুলনা বিভাগের যশোর, বনগাঁ বা কর্তনপুর এগুলোও মেঘাচ্ছন্ন হতে পারে। দামুহাড়া, আলমডাঙ্গা, মেহেরপুর এছাড়াও মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, এছাড়া আমরা যদি দেখি যেখানে দুর্গাপুর থেকে শিউড়ি, বোলপুর এই এলাকার মধ্যেও মেঘাচ্ছন্ন। তো কোথাও কোথাও কিন্তু মেঘলা মেঘলা থাকবে, কোথাও হয়তো মেঘলা রয়েছে, বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু কোথাও কোথাও হয় হালকা বৃষ্টি, হয়তো একটু মাঝারি টাইপের বৃষ্টিপাত হয়ে গেল, সঙ্গে একটু বজ্রবিদ্যুৎ থাকতে পারে, এমন করে কিন্তু রয়েছে। তো এইগুলি আপনাদের জানালাম। এর পাশাপাশি দেখুন, যেমন এইখানে একটু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন রয়েছে, এই যে হাজিগঞ্জ রয়েছে, মুন্সিগঞ্জ, শিবচর এই আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ত্রিপুরাতেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে, যেমন উদয়পুর থেকে কুমিল্লা এই জায়গাতে মেঘাচ্ছন্ন রয়েছে। এর পাশাপাশি অম্বাসা থেকে এই ত্রিপুরার এই জায়গাগুলোতে দেখুন মেঘাচ্ছন্ন, এই রয়েছে শালচর এইগুলোতে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার পরিষ্কার রয়েছে, কিছু নেই, হয়তো সিলেট, ময়মনসিংহ, রংপুর বা এদিকে রাজশাহী বিভাগে সেরকম কিছু দেখা যাচ্ছে না, বা মালদার দিকে হচ্ছে না। আবার পরবর্তী ক্ষেত্রে এখানে মেঘ আসতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, এখন চলবে আগামী কয়েকদিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এছাড়া আসামেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত মাঝে মাঝে, মানে সব সময় বলবো না, তো মাঝে মধ্যে কিন্তু, তবে আগামী দিনগুলিতে আবার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে, কারণ বর্ষাটা প্রবেশ করবে। সুতরাং এইরকম সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবারে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর কী কী ফোরকাস্ট রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এই চিত্রটি প্রকাশ করেছে বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতে, যখন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের দিকে দেখুন কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এছাড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর, 224 পরগনা এদিকগুলোতেও সম্ভাবনা হচ্ছে। তবে হুগলি এবং কলকাতা হাওড়ার দিকেও হতে পারে, এখানে যেটা বলছে সেটা যে হবে তা নয়, একটু এদিক ওদিক তো হতেই পারে। সুতরাং এই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হতে পারে। তো আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, এবারে জানিয়ে দেবো 26 তারিখ সন্ধ্যেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে এখানে কিন্তু বলছে আগামী 31 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে 28, 29, 30 এই সময়কালের মধ্যে প্রত্যেকটি জেলার বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আর কি, হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে 28-29 থেকে বৃষ্টিটা বাড়ার একটু সম্ভাবনা, মানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত চলতে পারে, প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু আপনারা পাবেন। এবারে সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বলছে যে এখানেও কিন্তু 28, 29, 30 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকা বলা রয়েছে, তার মানে হতে পারে সম্ভাবনা সব জায়গাতেই থাকছে। তার আগে 26-27 মানে 28 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে মূলত বেশিরভাগ চান্স থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানের কথা বলছে, নদিয়া, পূর্ব বর্ধমান এগুলোতেও কিন্তু হতে পারে বলছে। তো আমাদের যেটা বলবো যে কোনো জায়গাতে কিন্তু হতে পারে, এখানে যেটা বলা রয়েছে সেরকম যে হবে তা নয়,
প্রত্যেকটা জায়গাতেই সম্ভাবনা থাকছে, হঠাৎ করে দেখবেন মেঘ গজাচ্ছে এবং মেঘটা উঠে গিয়ে কিন্তু দেখবেন কোনো জায়গাতে আবার বেশ একটু জোরালো বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, হয়তো হালকা মাঝারি বলছে কিন্তু তার থেকেও বেশি কোনো কোনো এলাকাতে একটু হতে পারে, হয়তো 10 মিনিট বা আধ ঘন্টা হলো এরকমও করেও কিন্তু হতে পারে, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে, আবার মেঘলা আকাশও থাকতে পারে, হয়তো আপনার এলাকাতে মেঘ উঠলো আবার সেখানে হলো না অন্য পাশের এলাকাতে অনেকটা হয়ে গেল। তো এইরকমভাবে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকছে, সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে, কিন্তু কোন জায়গাতে হবে সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে না। তো আমাদের সেটা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করে কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব। তো এর আগে যেটা আমি একটু বলে দিই যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, মূলত ঝাড়খণ্ড উড়িষ্যাতে একটু তুলনামূলক কম থাকলেও বিহারের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন চলবে, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকবে। আর তাপমাত্রা নিয়ে যেটা আপাতত বলছি 2 থেকে 3 ডিগ্রি, আগামী 3 দিনের মধ্যে কিছুটা বাড়বে ধীরে ধীরে, কিন্তু যেটা রয়েছে যে তারপরে আর না আর বাড়বে না বলেই কিন্তু বলছে। আর সতর্কতা বলতে দেখুন আমাদের যেটা বলে দেব যে 28-29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং 27 তারিখে সেরকম নেই, তার আগে একটুখানি রয়েছে, সিকিমের দিকেও তাই রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বলছে যে এখানে কিন্তু দমকা হাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে 29 তারিখ পর্যন্ত। আর এই বৃহস্পতিবার যেটা রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, অথবা আমাদের যেটা বললাম যে মাঝে মাঝে কিন্তু কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া টাইপেরও হঠাৎ করে উঠে যেতে পারে, এগুলি হয়তো এর সঙ্গে পুরোপুরি কিন্তু আপনারা অ্যাকুরেট মেলাতে পারবেন না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা কিন্তু বৃষ্টিপাত পেতে পারেন, যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই বলবেন। আর এখানে যেটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ডের দিকেও দেখুন 30 থেকে 40 মিনিটের গতিবেগে দমকা হাওয়া সমেত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর এখানে কিছু নেই, চলুন উইন্ডি থেকে বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, আমরা বৃহস্পতিবার দেখুন এখানে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে, বর্ধমান, নদিয়া, একদম এছাড়া হুগলি বিভিন্ন জায়গাতে কিন্তু, এছাড়া মেদিনীপুর, এগুলো সব দেখুন এখানে কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে, হলদিয়া, এগুলোতে কিন্তু মেঘগুলি একটু এদিক ওদিক করে বাড়া কমা করবে, ফলে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আপনারা পেতে পারেন, সুতরাং রাতেও বৃষ্টিপাত কিন্তু কোথাও কোনো জায়গাতে হতে পারে। এবারে আপনাদের ব্যাপারটা মেঘ দেখে নিলে কোথায় কেমন মেঘ রয়েছে, অনেক জায়গাতে ফাঁকা রয়েছে, এবারে আপনাদের একটা বিষয় বলবো, দেখুন এই যে বজ্র বৃষ্টি মোটে আমরা যাচ্ছি সেটা আমাদের নিয়ে যাচ্ছি, দেখুন কবে এই যে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে এখানে দেখুন বৃষ্টিপাত কিন্তু সেরকম বড় মাপের দেখাচ্ছে না, কিন্তু অনেক জায়গাতে এর থেকে বেশি বৃষ্টিপাত হয়তো, দেখুন এখানে কিন্তু মেঘ দেখাচ্ছে না সন্ধ্যেবেলাতে, আবার এই জায়গাতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হতে পারে, দেখুন অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, এই যে নদিয়া বা হুগলি 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, এছাড়া মেহেরপুর থেকে যশোর, লহগড়া, শেখপুরা, ফরিদপুর এগুলোতেও পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাত হতে পারে। তো এর সঙ্গে কিন্তু পুরোপুরি আপনারা মিলবেন, হয়তো দেখবেন যে এখানে বৃষ্টিপাত হচ্ছে এখানে কিন্তু পুরোটা ফাঁকা রয়েছে, সুতরাং আমাদের যেটা বারবার বলছি যে এই উইন্ডের সঙ্গে কিন্তু মিলবেন, অনেকে হয়তো বলবেন যে তাহলে কি উইন্ডিটা ফেক, উইন্ডি ফেক নয়, উইন্ডিটা আপনাদের একটা আভাস দেবে যে এরকমভাবে কোথাও কোথাও সম্ভাবনাগুলি থাকছে, এবারে কোথায় কোথাও হবে সেটা আপনাদের যেভাবে বলছি ওইভাবেই কিন্তু হতে থাকবে। তো মাঝে মাঝে অনেক জায়গাতে মেঘ উঠে যাবে, সেই মেঘগুলি কোনো কোনো জায়গাতে এদিক ওদিক করে বৃষ্টিটা দেবে, সবাই বৃষ্টিটা কিন্তু পাবেন না এইটা মাথায় রাখবেন, কিন্তু অনেকেই বৃষ্টিপাত পেতে পারেন, সেটা কেউ হয়তো দুপুরে পাবেন, কেউ হয়তো বিকেলে পাবেন, কেউ হয়তো সন্ধ্যেবেলা পাবেন, কেউ হয়তো রাত্রেবেলা পাবেন, আবার কেউ হয়তো ভোরবেলার দিকে পাবেন, তো এরকম করেই কিন্তু থাকবে। তো আগামী কয়েকদিন এইভাবেই কিন্তু গোটা বাংলা জুড়ে এরকম করে বৃষ্টিপাত থাকছে। এবার শুক্রবারে কী হবে, শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাতের আপনারা সম্ভাবনা দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে, এটা 28 তারিখেও থাকবে, 28 তারিখে আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন এলাকাতে বাড়তে পারে, এবং দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে এই মুর্শিদাবাদ থেকে একদম ওই 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান, বীরভূম, কলকাতা, হাওড়া এগুলোতে বেশি সম্ভাবনা থাকবে, তবে সব জায়গাতেই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এদিকেও বৃষ্টিপাত থাকবে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত থাকতে পারে। তো হালকা মাঝারি করে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিন, দেখুন এখানে 28-29 তারিখে দেখুন বৃষ্টিপাতগুলো মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে আসছে, যেটা আমাদের আগের আপডেটে কিছুটা বলেছিলাম, যেমন 29 তারিখেও দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছে, বিশেষ করে এই খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়া পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, এদিকে মাদারীপুর, এছাড়া শান্তিপুর, চন্দননগর, নদিয়া, এখানে কলকাতা, হাওড়া, দেখুন বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, ঘাটাল, আমতা, বজবজ, খানাকুল, জঙ্গলাপাড়া, সিঙ্গুর এদিকে কিন্তু রয়েছে বৃষ্টিপাত, পান্ডুয়া, আবার এখানে দেখাচ্ছে মানে যে এখানেই হবে তা নয়, এটা কিন্তু আবার এইদিকেও চলে আসতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরেও আপনারা কিন্তু পেতে পারেন, সুতরাং বুঝতেই পারছেন। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দেখুন আগামী দিনে বিভিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে,
তো এই রকম ভাবে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত এভাবে থাকবে। আস্তে আস্তে বৃষ্টিগুলো উত্তরবঙ্গের দিকে চলে যাবে, ওইদিকে বাড়বে, যেহেতু বর্ষাটা প্রবেশ করবে, ফলে বাংলাদেশেও বৃষ্টির হতে থাকবে, কিন্তু মাঝে মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে থাকবে। দেখুন 1, 2, 3 আমরা 5, 4 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, দেখুন বুঝতে পারছেন না। এবং আসাম, মেঘালয় এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা, এছাড়া যেটা বলবো যে ময়মনসিংহ, সিলেট দিকে, মেঘালয়, এই সমস্ত দিকেও, আলিপুরদুয়ার, কোচবিহার, দেখুন জুম করে দেখাচ্ছি, এদিকে কিন্তু বৃষ্টিপাত আসছে। আমরা কোনো জায়গায় ক্লিক করছি না, মোটামুটি দেখুন বৃষ্টিপাত কিন্তু 3-4 তারিখের মধ্যে এখানে অনেকটাই বৃষ্টিপাত বেড়ে যাবে, কারণ এখানে বর্ষাটা প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ বর্ষা প্রবেশ করছে মানে বৃষ্টিটা পাবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর সেরকমভাবে কোথাও ক্লিক করছে না। একটা জায়গা ক্লিক করি, কলকাতা, দেখুন কলকাতাতে কিন্তু এই যে বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে রয়েছে, যেখানে মাঝে মাঝে একটু দমকা হাওয়া টাওয়া দেবে, এইভাবে কিন্তু রয়েছে। এবং মাঝখানে একটা জায়গা ক্লিক করছি, সেটা হচ্ছে রাজশাহী, রাজশাহীতে দেখুন এখানেও কিন্তু মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী কয়েকদিন রয়েছে, মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন, তো দেখিয়ে দিলাম। আর এখানে চলে যাচ্ছে এখানে আলিপুরদুয়ার বা এখানে কোচবিহার করেছে, দেখুন কোচবিহারের দিকে তো মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে এখানে থাকছে। আলিপুরদুয়ার ক্লিক করে দিচ্ছি, আলিপুরদুয়ারও দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি এখানে ধূপগুড়ির দেখাচ্ছে, দেখুন ধূপগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বা মাঝারি ভারী টাইপের মাঝে মাঝে হয়ে যেতে পারে, এই সম্ভাবনাগুলি থাকবে। বগুড়া আদম দিকে দেখুন এখানে করছি, এখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে, তো বুঝতেই পারছেন, তো এরকমভাবে পাওয়া যাবে। এবারে যদি উপকূলের দিকে কিছু জায়গা ক্লিক করি, হলদিয়া দেখুন, হলদিয়া এই মাঝে একদম মাঝামাঝিতে, এখানেও কিন্তু দেখুন মাঝামাঝি বৃষ্টিপাত থাকবে, একটু দমকা হাওয়াও থাকতে পারে কখনো কখনো, তো এই মোটামুটি রয়েছে। খুলনাতে দেখুন করে দিচ্ছে, খুলনাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, মাঝে মাঝে থাকবে, একটু করে দমকা হাওয়াও থাকতে পারে কখনো কখনো। যশোরেও বৃষ্টিপাত থাকবে, এটা যশোরটা ওপেন হলো না। আর একবার এখানে শেখপুরা দেখুন, এখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। মেহেরপুরও দেখাচ্ছে, দেখুন মেহেরপুরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তো এরকমভাবে কিন্তু রয়েছে। চন্দননগর, হুগলি এইদিকেও কিন্তু দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, বুঝতে পারছেন, তো আশা করে বুঝতে পারছেন এইভাবে বৃষ্টিপাতগুলি রয়েছে। তো পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।